ভক্তদের অপেক্ষার প্রহর শেষ করে প্রকাশ হলো আসিফ আকবরের নতুন গান চুপচাপ কষ্টগুলো। রোববার ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। গানের মুক্তি উপলক্ষে এই দিন রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এখানে উপস্থিত হয়েছিলেন গানের অনেক তারকারা। উপস্থিত ছিলেন ইথুন বাবু, আসিফ আকবর সহ গানের ভিডিওটির অন্য কলাকুশলীরা। 2001 সালে ইথুন বাবুর সুরে ও প্রিয়া তুমি কোথায় গানটি গিয়ে 56,000 বর্গ মাইল জুড়ে পরিচিত পেয়েছিলেন আসিফ আকবর। ও প্রিয়া তুমি কোথায় এর বয়স এখন 18 ছাড়িয়ে 19তম বসন্তে। এখনও যেন সেই গানের উন্মাদনার রেশ এতটুকু কমেনি। দীর্ঘ 18 বছর পর আবারও এক হলেন তারা। চুপচাপ কষ্টগুলো গানটির সঙ্গীতায়োজনও ইথুন বাবুর, তার সঙ্গে সহযোগিতা করেছেন রোজেন। এই গানের প্রকাশনা উৎসবে এসে কাঁদলেন আসিফ আকবর, অন্যদের কাঁধে স্টেজ থেকে নামলেন তিনি। ইথুন বাবুর সঙ্গে জড়িয়ে থাকা সেই সব দিনের স্মৃতিচারণ করতে গিয়ে দুচোখ ভিজে আসে আসিফের। ভেজা ভেজা চোখে আসিফের পাশে এসে দাঁড়ান ইথুন বাবু। আসিফ আকবর বলেন, 1997 সালের 15 অক্টোবর আমি ঢাকায় আসলাম সাউন্ডের ব্যবসা করব ও গানের সঙ্গে থাকব বলে। কুমিল্লার ইফতিকার আহমেদ পিন্টু ভাই আমাকে নিয়ে গেলেন শওকত আলী ইমন ভাইয়ের কাছে। আমি ওখানে গানের ডেমো ভয়েস দিতাম। আলী আকরম শুভ ভাইয়ের সঙ্গেও পরিচয় হলো ওখানে। খাপা দাসু সিনেমার একটি গান গাইলাম। এই গান শুনে ইথুন বাবু ভাই আমাকে ডাকলেন, আমার গান করতে চাইলেন। তখন আমি মাস্টার্স পড়ছি, আমার 2 সন্তান ঘরে। আমি অ্যালবাম করতে রাজি হলাম। অ্যালবামটা হলো বাবু ভাই আমাকে ডেকে একদিন বললেন, তোকে এমন গান দিলাম আর কোনোদিন পিছে ফিরে তাকাতে হবে না। অসহায় অবস্থায় যখন জাহাজ সমুদ্রে ভাসে তখন মানুষ বাঁচার জন্য খড়কুটো খোঁজে। আমারও তেমন হয়েছিল। সেই সময় পাশে পেয়েছিলাম ইথুন বাবু ভাইকে। আমি সিদ্ধান্ত ভুল নেইনি, ও প্রিয়া তুমি কোথায় গান গাইলাম। সেই সময় বাবু ভাইয়ের সঙ্গে রাত দিন গান নিয়ে মেতে থেকেছি। ওনাকে ঘুম থেকে ডেকে তুলতাম, আবার ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাসায় ফিরতাম। বাবু ভাইয়ের ও রাত জাগা অভ্যাস আমারও রাত জাগা অভ্যাস। একদিন সারা রাত কাজ করে ভোরবেলা বাসায় ফিরব। আমার ছোট ছেলে রুদ্রর অসুস্থতার খবর আসলো বাসা থেকে। আমার স্ত্রীকে বললাম ওকে হাসপাতালে নিয়ে যাও। পরে বাবু ভাই আমাকে গাড়িতে করে নিয়ে রাস্তায় নামিয়ে দিলেন। আমি চলে যাচ্ছি, এই সময় আবার গাড়ি ব্যাক করে এসে বললেন, কিরে তোর মন খারাপ কেন, পকেটে টাকা নাই? বাবু ভাই আমাকে 500 টাকা দিলেন। আমার পকেটে তখন ছিল মাত্র 10 টাকা। এই 10 টাকা খরচ করলে আমাকে হেঁটে যাওয়া লাগতো বাসায়। বাবু ভাই বললেন, তুই রাত্রে আসবি, রাতে তোর টাকা দেওয়া হবে। যখন টাকা পেলাম আমি অ্যাঙ্কারে মিনি ব্যাগ দুধ কিনেছিলাম 30 টাকা করে। 6 প্যাকেটে দুধ কিনলাম, 6 প্যাকেট দুধের সঙ্গে 6টা চামচ ফ্রি। আমার বাসার জন্য 1 সেট চামচ হলো। এইরকম অসংখ্য গল্প আছে বাবু ভাইয়ের সাথে। উনি মেজাজি মানুষ কিন্তু একদম শিশুর মতো মন। ও প্রিয়া যখন রিলিজ হবে তখন সাউন্ডটেক হঠাৎ করে অ্যালবাম রিলিজ বন্ধ করে দিল। ইদি আর রিলিজ হবে না অ্যালবাম। আমার খুব মন খারাপ হয়ে গেল। আহমেদ রিজভী ভাই বললেন, এখন অনেক বড় শিল্পীদের অ্যালবাম বের হচ্ছে, তোমার অ্যালবামটি পরে বের হলেই ভালো। আমি কুমিল্লা চলে গেলাম, সেবার আমি ঈদ করিনি। এরপরে একদিন বাবু ভাই আমাকে ডাকলেন গুলিস্তান থেকে মিরপুর। আমরা অ্যালবাম বিতরণ করলাম বিভিন্ন স্থানে। এরপর রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশ ঘুরছি। বাবু ভাইয়ের একটা ক্যারিনা গাড়ি চলে। 3 মাস পরে অ্যালবামের ফলাফল পেলাম, বাকিটা সবার জানা। আসিফের স্মৃতিচারণ শুনছিলেন যারা, তারাও কাঁদলেন তার জীবনের গল্প শুনে। এই সময় কথা বলেন ইথুন বাবুও। তিনি বললেন, আমি নিয়মিত গান লিখি সুর করে। আসিফের সঙ্গে 18 বছর ধরে কোনো কাজ করা হয়নি। অনেকদিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। অভিমান করে বললেন, আসিফের কাছ থেকে এতদিন যারা আমাকে সরিয়ে রেখেছে তাদেরকে ধন্যবাদ। মজার ব্যাপার হলো ভিডিওটি নির্মাণ করেছেন ইথুন বাবু নিজেই। সেখানে আসিফ আকবরের সঙ্গে মডেল হিসেবে আসেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাইম এভরিল। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে চুপচাপ কষ্টগুলো গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে DMS ওয়েবসাইট, GP মিউজিক এবং বাংলালিংক ভাইবে।